আমন্ত্রণ দুপুর 12টার সংবাদে সাথে আছি আমি তাসলিমা আতিথি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ের সুইজারল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ট তার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি বলেন আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এবং আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। প্রধানমন্ত্রী বলেন নির্বাচন কমিশন আইন প্রণয়নের পর সরকার সার্চ কমিটির মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করেছে। বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচন তদারকি করতে আসবে এবং তারা স্বাধীনভাবে তাদের কাজ করবে। দেশের নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, এর উপর এবং এর বাজেটের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সরকারের বহুমুখী কার্যক্রম সমন্বয় ও তত্ত্বাবধানকারী হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপপ্রয়োগ যাতে না হয় তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন জনগণের সেবা দেয়া আপনাদের দায়িত্ব ও কর্তব্য, এটাকে দয়া বা অনুগ্রহ মনে করার কিছু নেই। আশা করি আপনারা কর্মক্ষেত্রে দায়িত্ব ও ক্ষমতার পার্থক্য সচেতনভাবে বজায় রাখবেন। রাষ্ট্রপতি বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে জেলা প্রশাসক সম্মেলন 2030-এর তৃতীয় দিনে ডিসিদের উদ্দেশ্যে এসব কথা বলেন। বাজারে কাগজ কলমে আরও এক দফা বাড়ছে চিনির দাম। আগামী ফেব্রুয়ারি মাস থেকে নতুন করে প্রতি কেজি চিনিতে দাম বাড়বে 5 টাকা। এতে 1 কেজি পরিশোধিত খোলা চিনি 107 টাকা ও প্যাকেটজাত চিনি 112 টাকায় বিক্রি হবে। কিন্তু জানুয়ারিতেই বাড়তি দামে চিনি বিক্রি শুরু করেছেন ব্যবসায়ীরা। বর্তমানে বাজারে প্রতি কেজি চিনি 115 থেকে 120 টাকার কমে মিলছে না। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে চিনির দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার সকালে রাজধানীর প্রধান বাজারগুলোতে দেখা যায় শুধু চিনি নয়, মশলাসহ আদা রসুন ও শুকনো মরিচের দামেও অস্থিরতা চলছে। সপ্তাহে বাড়ছে দাম, এখন প্রতি কেজি আদা 150 থেকে 200 টাকায় ঠেকেছে। রসুনের দামও বেড়ে হয়েছে 150 থেকে 180 টাকা। বাজারে তুলনামূলক কিছুটা কম দামে দেশি জাতের আদা রসুন থাকলেও সেগুলোর চাহিদা কম। আগে যে শুকনো মরিচ প্রতি কেজি বিক্রি হতো 100 থেকে 150 টাকায় তা এখন 500 টাকা পর্যন্ত পৌঁছেছে। বর্তমানে শুকনো মরিচ কেজি প্রতি সর্বনিম্ন 350 থেকে 500 টাকায় ওঠানামা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্য ও সুন্দরের অভিসারী বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন ভিশন 2021-এর রূপকল্প 2041-এর দিকে, যার মূল লক্ষ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজার মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। গ্রামীণফোন, বাংলালিংক, রবির কাছে প্রায় 233 কোটি টাকা মূল্যের সংযোজন কর পাবে জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট। সম্প্রতি এলটিইউ কর্মকর্তাদের সঙ্গে অপারেটরগুলোর প্রতিনিধির এক বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। তবে বিচারাধীন রায়ের পূর্ণাঙ্গ পর্যবেক্ষণের ভিত্তিতে ভ্যাটের পরিমাণ কম বেশি হতে পারে। জানা গেছে সম্প্রতি গ্রামীণফোন, বাংলালিংক ও রবির কাছে পাওনা 2500 কোটি টাকার বিভিন্ন বকেয়া পরিশোধ করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রায়ে গ্রামীণফোনের 1400 কোটি, রবির 500 কোটি ও বাংলালিংকের 650 কোটি টাকা বকেয়া পরিশোধের আদেশ দেওয়া হয়। এ টাকার মধ্যে অপারেটরদের তরঙ্গ বরাদ্দ, লাইসেন্স ফি এবং অন্যান্য ফি বাবদ টাকা দেখানো হলেও ভ্যাট বাবদ রাজস্ব বোর্ড কত টাকা পাবে সে বিষয়ে আলাদাভাবে কোনো ব্যাখ্যা নেই।
চার ঘন্টা পর শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে এই রুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ভোর ৪টা থেকে এই রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাট ম্যানেজার মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ঘন কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে এলে সকাল ৮টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তবে মাঝপথে কোনো ফেরি নোঙ্গর করে রাখতে হয়নি। বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার চিনিশপুর এলাকায় খোকনের বাড়িতে এ ঘটনা ঘটে। নরসিংদী মডেল থানার ওসি আবুল কাশিম ভূঁইয়া বলেন, কে বা কারা মশাল মিছিল নিয়ে বাসভবনের নিচতলে অগ্নিসংযোগ করেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে, তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মধুমতি নদীতে বাঁশ ও জাল দিয়ে আড়াআড়িভাবে বাঁধ দিয়ে অবাধে মাছ শিকার করা হচ্ছে। এতে মাছের চলাচলে বাধা ও নদীর গতিপথ পরিবর্তনের আশঙ্কা রয়েছে। মাছ না পেয়ে বিপাকে পড়েছেন গরিব জেলেরা। কয়েক মাস ধরে এভাবে মাছ শিকার করা হলেও প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ। ২৩ জানুয়ারি জাগোনিউজ ২৪.com এ নদীর বুকে আড়াআড়ি বাঁধ বিপাকে গরিব জেলেরা এই শিরোনামে ছবি ভিডিও সহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর তিন দিনের মধ্যে প্রায় দিনব্যাপী অভিযান চালিয়ে বাঁধটি অপসারণ করে প্রশাসন। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত উপজেলার বানা ইউনিয়নের রুদ্রবানা চায়না মিল সংলগ্ন মধুমতি নদীতে অভিযান চালায় প্রশাসন। অরেঞ্জ, পিনাট, কোকোনাট আর ওয়াটারমেলনের চারটি ভিন্ন স্বাদে ইয়াম্মি ললিপপ চাও চাও, মুখে দাও মাথা খাটাও। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও জার্মানির ইউক্রেনে ট্যাঙ্ক পাঠানোর প্রতিশ্রুতি ঘোষণা করার পর আবারও রাশিয়া মিসাইল হামলা জোরদার করেছে। বৃহস্পতিবার মিসাইল হামলায় ইউক্রেনে ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের জরুরি পরিষেবার তরফে জানা গেছে, রাশিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন নিহত ও আরও ১১ জন আহত হয়েছেন। এদিকে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, একদিনে কিয়েভ ও বাখমুত সহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়া ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তাদের বাহিনী রাশিয়ার ছোড়া ৫৫টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৪৭টি ধ্বংস করেছে। ফিলিস্তিনি যোদ্ধারা গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলের দিকে রকেট ছোড়ার পর ইসরায়েলি বাহিনী সেখানে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার এই ঘটনা ঘটে। তবে রকেট হামলার বিষয়ে হামাসের এখনও কোনো মন্তব্য জানা যায়নি। বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আন্তঃসীমান্ত সংকটে ইসরায়েল ফিলিস্তিনের বছরের পর বছর যুদ্ধের মধ্যে এটি একটি বড় ঘটনা। গাজা সীমান্তের কাছে ইসরায়েলিদের সতর্ক করতে রকেট হামলার সাইরেন বাজানো হয় বলে জানা গেছে। বাসিন্দাদের অন্যত্র আশ্রয় নিতে বলা হয় সে সময়, তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তীব্র সংকটের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ পেতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান। তাই শর্ত মেনে বিনিময় হারের মূল্য সীমা তুলে দিয়েছে দেশটি। এমন পরিস্থিতিতে পাকিস্তানি রুপির মান রেকর্ড পরিমাণ কমেছে। বৃহস্পতিবার ডলারের বিপরীতে আন্তঃব্যাংক বাজারে রুপির দর দাঁড়ায় ২৫৫.৪৩ রুপিতে, অর্থাৎ ১ ডলার সমান ২৫৫.৪৩ পাকিস্তানি রুপি। পাকিস্তানের স্মাইল ইকবাল সিকিউরিটিজের রিসার্চের প্রধান ফাহাদ রৌফ বলেন, ১৯৯৯ সালে নতুন বিনিময় হার ব্যবস্থা চালু হওয়ার পর অ্যাবসোলিউট ও শতাংশ উভয় ক্ষেত্রেই এটি সবচেয়ে বড় একদিনের পতন। জানাবো খেলার খবর।
আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। অন্যদিকে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন পাকিস্তানের ব্যাটার বাবর আজম। 2022 সালের সার্বিক পারফরমেন্সের ভিত্তিতে এই পুরস্কার ঘোষণা করেছে আইসিসি। গত বছর মোট 15টি টেস্ট খেলেছেন স্টোকস। ইংল্যান্ডের অধিনায়ক ব্যাট হাতে 2টি সেঞ্চুরি ও 4টি হাফ সেঞ্চুরি সহ করেছেন 870 রান, পাশাপাশি বল হাতে নিয়েছেন 26টি উইকেট। অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো আইসিসির ওয়ানডে ফরম্যাটের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাবর। এই বছর মাত্র 9টি ওয়ানডে ম্যাচ খেলেছেন পাকিস্তানের অধিনায়ক। 679 রান করতে ব্যাটিং গড়টা ঈর্ষণীয় 84.87, এর মধ্যে সেঞ্চুরি করেছেন 3টি, হাফ সেঞ্চুরি 5টি। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।